শেষ ওভারে এত উত্তেজনা এত নাটক এত এক্সাইটমেন্ট তারপরও শেষ পর্যন্ত ম্যাচটা আমরা পাকিস্তানের কাছে হেরেই গেলাম এবং সেই সাথে সিরিজটা এত আগেই হেরেছি এবার হোয়াইট ওয়াশ করে গেলাম তারপরও ওই শেষ ওভারটা দেখতে কিন্তু ভালো লেগেছে কারণ এই পুরো যদি ম্যাচটা বলি ম্যাচটার মধ্যে আসলে দেখার কিছুই ছিল না একমাত্র ওই শেষ ওভারটা ছাড়া বাংলাদেশ কখনো লড়াই করেছে একটু সময়ের জন্য যদি বলি তাহলেও ভুল বলা হবে কিংবা বাড়িয়ে বলা হবে এবং এই যে মনে হয় সিরিজের শেষ ম্যাচটায় এসো শেষ জায়গায় বাংলাদেশ হেরে গেল সেখানেও হয়তো আমি জানি না কি বলবো একদিক থেকে হয়তো ভালোই হলো কারণ এই ম্যাচটায় যদি আমরা জিতে যেতাম তখন দেখা যেত তো মানে আমরা এই সমালোচনাগুলো হয়তো করতাম না কিংবা করলেও হয়তো আপনারা অনেকেই ভালোভাবে সেটা নিতেন না যে দল জিতেছে তারপরে আবার এত কথা কিসের কিংবা জানি না হয়তো বলতেও ইচ্ছা করতো না তখন এইসব একটু হয়তো সেলিব্রেশনই করতাম যে অনেকদিন পরে বাংলাদেশ একটা জয় পেয়েছে তো এই ম্যাচটার কথা যদি বলি আর একটু যদি ম্যাচের বিশ্লেষণে যাই তাহলে আজকের ম্যাচটাও কিন্তু সেই একই অবস্থা যেটা আমরা সবসময় দেখি পাওয়ার প্লেটা আজকেও বাংলাদেশ দল কাজে লাগাতে পারেনি একটা বিগ শট বাংলাদেশ দলের কোনো ব্যাটসম্যানকে খেলতে নাই ওভার দ টপ কেউ মারেননি সো এটা তো গেলই এবং আমাদের ওপেনিং এ নামা নাই, একেবারে উনিশতম ওভার পর্যন্ত খেলে গিয়েছেন এবং আমি বলবো যে বাংলাদেশ ওয়ান টোয়েন্টি ফোর স্কোর নিয়েও হয়তো ম্যাচটা জিততে পারত শেষ দিকে যেরকম লড়াই করেছে এবং সেখানে দেখা যেত যে নাইম যদি আরো কিছুটা রান আমাদেরকে বেশি করে দিয়ে যেত তাহলে দেখা যেত যে হয়তো ম্যাচটা আমরা জিতে গেছি নাইম আমাদের ক্যাপ্টেন তিনিও ম্যাচ শেষে এসে বলেছেন ম্যাচ শেষে এসে বললেন যে নাইমের ব্যাটিং এর প্রশংসা করলেন কিন্তু নাইম কি আসলেই প্রশংসার যোগ্য ব্যাটিং করেছে হাই স্কোর করেছে দলের পঞ্চাশ বল খেলে তিনি সাতচল্লিশটা রান করেছেন কিন্তু আমরা যদি দেখি শুধু আজকের ম্যাচ কেন নাইমের যদি লাস্ট আমি সেই মোমানের সাথে ম্যাচ ধরে যদি বলি ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপ বাছাইয়ের তখন থেকে দশটা ম্যাচ খেলেছে আজকের ম্যাচ নিয়ে নাইম তার মধ্যে সেই ওমানের ম্যাচটাই সম্ভবত তার স্ট্রাইক রেট একশো বিশের উপরে কতজন ছিল আঠাশ বা কতজন ছিল আর প্রত্যেকটা ম্যাচে তার স্ট্রাইক রেট বি একশো বিশের নিচে শুধুমাত্র একশো বিশের বিশের নিচে না একশোর নিচেও অনেকগুলো ম্যাচে তার স্ট্রাইক রেট আছে তো টি টোয়েন্টিতে যদি স্ট্রাইক রেট এরকম থাকে সেটা ম্যাচ হারানোর জন্য কিংবা ম্যাচে দলকে পিছিয়ে দেওয়ার জন্য অনেকখানি যথেষ্ট আজকে তাতে যদি আরেকটু বিশ্লেষণ করি তিনি দুইটা বলে চার মেরেছেন এবং দুইটা বলে ছয় মেরেছেন তার মানে হলো বিশ রান চার বলে বিশ রান বাদ দিলে অর্থাৎ বাকি থাকে যে সাতাশ রান সেই সাতাশ রান তিনি করেছেন ছেচল্লিশটা বল খেলে ওই চারটা বল যদি তার বাদ বলের মধ্যে থেকে সাতাশ বলে রান এবং বাইশটা ডট বল তিনি খেলেছেন এটা খেলে শুধু যে দলীয় স্কোর তিনি কমিয়ে দিয়েছেন রানের গতি কমিয়ে দিয়েছেন শুধু সেটা নয় তার অন্য প্রান্তে যেই ব্যাটসম্যান ছিল তাকেও নিঃসন্দেহে ডেফিনেটলি তিনি বিপদে ফেলেছেন এবং আমি বলবো যে এটা এক ধরনের স্বার্থপরতার চূড়ান্ত উদাহরণ এটা কোনোভাবেই টি টোয়েন্টি সুলভ ব্যাটিং না শুধু নাইম কেন আমি যদি শামিমের ব্যাটিং বলি শামিমের ব্যাটিংও কিন্তু মোটেও টি টোয়েন্টি শুলো ব্যাটিং তার আজকে ছিল না বাইশ রান করেছেন সম্ভবত তেইশ বল খেলে বা একুশ বাইশ বলে এরকম তার স্কোর ছিল সেটাও মোট টি টোয়েন্টি ছিল ব্যাটিং তার ছিল না এবং আফিফ আফিফ প্রায় ম্যাচগুলোতে সেদিকে আজকেও দুইটা ছক্কা মারলেন একটু আশা জাগালেন মনে হয় যেন কিছু একটা করবেন দলের জন্য এবং তার সামর্থ্য আছে কিন্তু তিনি এরপরে গিয়ে আর কিছু করতে পারেন না সেটি হতে পারেন না প্রত্যেকটা ম্যাচেই তার এরকম অবস্থা দেখি আইটা ব্যাপার যেটা দেখছিলাম যে আমরা নাইমের কথা বলছিলাম নাইমের আউটটার কথাও যদি বলি যেভাবে তিনি আউট হয়েছেন সেটাও কিন্তু খুবই একটা ওয়াসিমের একটা ফুল টস বল তিনি কেন সেভাবে লেগে ফ্লিক করতে গেলেন এবং কত হলেন এটাও আসলে বুঝলাম না আবার উনিশতম ওভারের কথা যদি আমরা বলি সেখানে আমরা দেখেছি যে ওয়াসিম চারটা ফুল টস বল দিয়েছেন এর মধ্যে পাঁচ রান নিয়েছে বাংলাদেশ আর হচ্ছে একটা উইকেট সোহানের উইকেট সোহানের শর্ট পিচ বল তিনি আউট হয়ে গেলেন এবং রিয়াদকে একটা বল করেছিলেন স্লটে সেখান থেকে রিয়াদ একটা সিঙ্গেল নিয়েছে কিন্তু অন্য কোনো দেশ যদি হতো ধর পাকিস্তানি যদি হতো তাহলে দেখতাম যে এই ওভারটা থেকে অন্তত পনেরোটা রান তারা নিয়েছে এবং নিতে পারতো তাহলেও কিন্তু স্কোর অনেকখানি বেড়ে যেত আমি শামীমের কথা বলছিলাম আফিফের কথা বলছিলাম সেখানে শামীম আর আফিফ যখন ব্যাট করছিল আমাদের মাহমুদউল্লাহ রিয়াদ বিপ্লবকে গত ম্যাচে ব্যাখ্যা দিয়েছিলেন দুইজন বাহাতি ছিল বলে বিপ্লবকে তিনি আনেননি বল করতে কিন্তু আজকে কিন্তু সেই যখন শামীম আউট হলো তখন কিন্তু আমরা দেখেছি শামীম আর আফিফ দুজনেই বাহাতি দুজন যখন ব্যাট করছিলেন তখন কিন্তু বাবর আজম তার মতো সেই ভুলটা করেনি মাহমুদুল্লাহ রিয়াদের মতো তিনি কিন্তু ঠিকই কাদিরিয়ার হাতে বল তুলে দিয়েছিলেন কাদির সেখানে সফল হয়েছে সামিমের উইকেটটা কিন্তু এই লেগ স্পিনারই পেয়েছিলেন এই জিনিসগুলো হলো আমাদের এবং তাদের দলের মধ্যে পার্থক্য এবং টসের কথা বলবো আমি আগের দুটো ম্যাচে টস নিয়ে আমরা হেরেছি যদিও এখন শীত এবং বিকেলের দিকে ডিউ ফ্যাক্টরটা কাজ করে কিন্তু আমাদের তো আসলে সেরকম বল নেই যে বিপদে ফেলবে বলার নেই সেরকম আমাদের তো আগের দুটো ম্যাচ যেহেতু আমরা পারিনি আমাদের তো আসলে হারানোর আর কিছু নেই তো আজকের ম্যাচটা কি মনে হয় যে শুরুতে বোলিং নিয়ে দেখা যেত না পরে চেস করতে তো বাংলাদেশ অনেক সময় পরে চেস করলে ভালো করে সেটা কি করা যেত আমি জানি না কি কারণে সেটা করেছেন আবার আজকের ম্যাচে যদি দেখেন যে পাকিস্তান কিন্তু তাদের ওয়ার্ল্ড কাপ টিমের সিরিজ যেহেতু নিশ্চিত হয়ে গেছে বিশ্রাম দিয়েছে তিনজন মাত্র ক্রিকেটার আজকে খেলেছেন তার মানে দেখেন তাদের রিজার্ভ বেঞ্চটাও কতখানি শক্তিশালী কতখানি স্ট্রং বাংলাদেশের চাইতে যে রিজার্ভ বেঞ্চে খেলো আসলে এত কথা বলে বা এত ইয়ে বলছি এগুলো কোনো লাভ নাই আমরা তো সবসময়ই বলি যে টি টোয়েন্টিতে আমরা খারাপ এবং সেটা আরো অনেকখানি পোক্তভাবে মানে আজকে বলা হলো যে টি টোয়েন্টি বুঝাই বুঝাই দিল বাংলাদেশ দল টি টোয়েন্টিতে আমরা কতখানি আসলে খারাপ এখনো পর্যন্ত টি আমরা কিছুই না ওয়ার্ল্ড কাপের আগেই এইখানে আমরা নিজেদের মতো করে উইকেট বানিয়ে সবকিছু করে আমরা কিন্তু নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত যেটা জয় পেয়েছি সিরিজ উইন এবং আমরা র্যাঙ্কিংয়ে অভাবনীয় উন্নতি আমাদের হয়েছে সেটা নিয়ে অনেক ক্রেডিট দিয়েছি কিন্তু পাকিস্তান তো আসলে এই উপমহাদেশেরই দেশ তাদের সাথে তো আসলে ওই দাদাগিরি চলবে না উইকেটের সেই কারণে এইবার এসে আমাদের আসল চেহারাটা আসলে বেরিয়ে পড়লো আর আমি যেটা বলছিলাম যে আমরা বলছি এখন যে টি টোয়েন্টি হচ্ছে ওয়ার্ল্ড কাপ কিংবা এখন টি টোয়েন্টি চললো পাকিস্তানের সাথে আমরা বলছি যে টি আমরা তো আমরা দল আমরা ভালো দল আসলে কোথায় কারণ আমরা যখন ওয়েস্ট ইন্ডিজের সাথে টেস্ট খেললাম ওয়ার্ল্ড কাপের আগে দিয়ে তখন ওয়েস্ট ইন্ডিজের সাথে টেস্ট হারার পরেও এরকম অনেক রিপোর্ট হয়েছে সবখানে লিখালিখি বলা বলি যে হচ্ছে এত বছর পেরিয়েও একুশ বাইশ বছর পেরিয়ে আমরা এখনো টেস্টে সেরকম দল হতে পারিনি টেস্টে আমরা এখনো খেলতে জানি না আমরা টেস্টে ভালো না আবারও সেই সময়টা আসলো কারণ টি তো মাত্র শেষ হয়েছে আবার এই যে পাকিস্তানের সাথে এখন টেস্ট শুরু হবে দুই দিন পরে আবার শুরু হবে যে টেস্টে আমরা এখনো ভালো দল না তাহলে আমরা পারিটা কি টেস্ট পারি না টি টোয়েন্টি পারি না কালে ভদ্র এবং ওয়ান একটু একটু জিতি তখনই অনেক হই হুল্লোর হইচই হয় এই হলো আসলে আমাদের সার্বিক অবস্থা বাংলাদেশ টিমের আরেকটা বিষয় নিয়ে আমি একটু বলতে চাই সেটা হচ্ছে যে লাস্ট ওভারটা যেটার কথা বলছিলাম যে অনেক এক্সাইটিং ছিল লাস্ট ওভারে যেই একটা বল ছিল রিয়াদ বল নিয়ে এসছেন এবং ব্যাটসম্যান তখন মানে বল করার পরেই তিনি হাত উঠালেন এবং বলেন যে এটা করতে পারবেন এবং তখন সেটাকে ডেড বল ঘোষণা করলেন আম্পায়ার এটা হয় কিনা এটা আসলে হয় আমি ক্রিকেট ফোতে পড়ছিলাম এবং আরো কিছু জায়গায় দেখলাম এরকম অনেক বোলারই এরকম করে কারণ আম্পায়ারের অনেক পেছন থেকে এটা লং বল বলে অনেক পেছন থেকে রিয়াদ বল করছিলেন এবং সেটা যখন ব্যাটসম্যান বুঝতে পারলেন উপলব্ধি করলেন তখন তিনি সারেন্ডার করেছেন যে না এই বল তিনি খেলবেন না তো এরকম পরিস্থিতিতে আমি বলবো যে রিয়াদও রাইট এবং ব্যাটসম্যান তিনিও রাইট কারণ হচ্ছে যে এই ধরনের বলকে তখনই ডেড বল ঘোষণা করা হবে না যখন ব্যাটসম্যান সেটাকে খেলবে আর ব্যাটসম্যান যদি সেটাকে খেলতে অপারগতা প্রকাশ করে তখন আম্পায়ার সেটাকে ডেড বলই ঘোষণা করে তো এই ছিল এই বলের কাহিনী আর বাংলাদেশ দলের টি টোয়েন্টি চ্যাপ্টার তো আপাতত শেষ হচ্ছে টেস্টের জন্য আমরা ওয়েট করছি দুটো টেস্ট আছে এবং সেখানে আই হোপ যে আমাদেরকে বলতে হবে না আমরা এখনো টেস্ট খেলাটা পারি না এত বছর পেরিয়েও টেস্টে আমরা ভালো দল না